60 জন তীর্থযাত্রীকে রেখে বেপাত্রা বাস আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ঘাগুরবাড়ি মন্দিরে ধর্মচক্রে ঠাই তীর্থযাত্রীদের। দক্ষিণ দিনাজপুর থেকে তীর্থযাত্রী নিয়ে তীর্থে বেরিয়েছিল শিলিগুড়ি ট্রাভেলস এজেন্সি। ঠিক দুদিন আগে রাত্রি 11টা নাগাদ আসানসোল ঘাগুরবুড়ি মন্দিরের নিকট এসে দাঁড়ায় বাসটি। ওখানে বিশ্রামের ব্যবস্থা এবং খাবার খাওয়া হয়। সেই মুহূর্তে ট্রাভেলস এজেন্সি থেকে এসে বলে বাসটি খারাপ আছে, ঠিক করতে হবে, তাই বাসটি নিয়ে যাওয়া হচ্ছে। সেই বলে বাসটি নিয়ে যায়। রাত পোয়ালে বাস ফিরে আসেনি। ফোন করার চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ দেখায়। তীর্থযাত্রীরা ঘাবড়িয়ে পড়ে আসানসোল দক্ষিণ থানায় ওই অভিযোগটি জানায়। পুলিশ বিষয়টি তদন্ত করছে। বাবা ধাম, তারাপীঠ, গঙ্গাসাগর সহ বেশ কয়েকটি জায়গায় তীর্থ করবে বলে বেরিয়েছিল দক্ষিণ দিনাজপুর থেকে এই বাসটি। এই সময় অসহায় তীর্থযাত্রীদের সহযোগিতা করছে ঘাগুরবুড়ি মন্দির কমিটি। আমরা বালুঘাট থেকে এসেছি, দক্ষিণ দিনাজপুর তপন থেকে এসেছি গাড়ি নিয়ে। তো আমরা টুরিস্ট বাসে করেছিলাম ব্রোকারকে নিয়ে। তো ব্রোকার আমাদেরকে কন্ট্যাক্ট করে পাঠিয়েছে এখানে। তো টুরিস্ট বাসে বলছে দু জায়গায় বলছে তারাপীঠ ঘুরে নাও, ঘুরে আমাদের আসানসোলে বলে গাড়ি ঠিক করতে যাবো। আমাদের কাছে টাকা পয়সা নিয়ে গাড়ি আলাদা চম্পর দিয়েছে সান কোম্পানি মালিক, যার জন্য আমরা কালকে থেকে বসে আছি। আমাদের খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা নেই, কোনো যাওয়ার ব্যবস্থা নেই, গাড়ি আলাকে ফোন করছি কেউ কোনো নাই, এখানে অন্যরকম ব্যবস্থা হচ্ছে। তো ঘাগুরবুড়ির মন্দির কমিটি আছে, ঘাগুরবুড়ি কমিটির সঙ্গে আমরা এখানে এলাম থানাতে গাড়ি করতে, জিডি করতে। থানাতে স্যার বড়বাবু কী করবেন সেটা বড়বাবু জানেন। কোথায় থেকে যাবেন আপনারা? আমরা হচ্ছে এই ঘাগুরবুড়ি মন্দির থেকে যাব। আমরা তপন যাব, গঙ্গাসাগর যাব। আপনার নাম? আমার নাম উজ্জ্বল। সৌমিত্র ভাঙ্গুড়ি, রিপোর্ট টাইমস বাংলা।